নদিয়ার কৃষ্ণনগরে লাগাতার 3 বছর ধরে নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল তারই জন্মদাতা পিতার বিরুদ্ধে। নদিয়ার কৃষ্ণনগরে অষ্টম শ্রেণীর নাবালক ছাত্রীকে লাগাতার 3 বছর ধরে নিয়মিত ধর্ষণ করে আসছে তারই জন্মদাতা পিতা। এমনই অভিযোগে চাঞ্চল্য গোটা কৃষ্ণনগর জুড়ে। এলাকা সূত্রে জানা যায়, জন্মের সময় তার মা মারা যায়। এরপর 3 বছর বাদে বাবা পুনরায় বিবাহ করে। সেই থেকেই শারীরিক অত্যাচারের সাথে ধর্ষণের অভিযোগ করে ওই নাবালিকা। গত রবিবার রাতে বাবার কুকর্মের কথা কান্নাকাটি করে জানায় প্রতিবেশীদের। প্রতিবেশীর সহযোগিতায় গতকাল সন্ধ্যায় কৃষ্ণনগর কোতোয়ারি থানায় গোপন জবানবন্দি দেয় সে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে বাবার ভয়ে সে একমাত্র কয়েকজন বান্ধবীদের ছাড়া কাউকে জানায়নি এতদিন, কিন্তু তাদের মুখ থেকে পাড়ার সকলে জেনে যাওয়ার ফলেই গত রবিবার বলতে বাধ্য হয়েছে সে, এমনটাই জানিয়েছে ওই নাবালিকা। অত্যাচার করতো দিয়ে তারপরে সেগুলো কাকা কাকে জানিয়েছিলে? আমি সিস্টারকে আর আমার বন্ধুদের জানিয়েছিলাম। তারপরে কি তোমার সিস্টার বা বন্ধু বান্ধব কি তোমার বাড়িতে গিয়ে কিছু বলেছিল? না না, আমি ওদের বলতে বারণ করেছিলাম। সিস্টার তো ঠাকুরকে ডাক পড়িয়েছিল। হ্যাঁ হ্যাঁ, সিস্টার আমার ঠাকুরকে ডাক পড়িয়েছিল। আচ্ছা আচ্ছা, বন্ধুরা কি বলেছিল সেটা বল। হ্যাঁ, আমার বন্ধুরা বলেছিল যে তুই যদি চাস তাহলে আমি তোদের বাড়িতে আমার বাড়ির সবাইকে নিয়ে গিয়ে কথা বলাতে পারি, কিন্তু আমি ওদের বারণ করেছিলাম। গলায় দে রিপোর্ট, টাইমস বাংলা।